हाय हेलो स्टूडेंट, हेलो एवरीवन, वेलकम टू यू, वेलकम अगेन इन बंग पाठशाला। तो स्टूडेंट, আজকের ক্লাসে আমরা পার্ট নম্বর 27 শুরু করব বা অধ্যায় 27 শুরু করব। ওকে, তো নাও বেসিক্যালি আজকের অধ্যায়টা হচ্ছে আমাদের একদম লাস্ট অধ্যায়, যেটা হচ্ছে আজকে আমরা কমপ্লিট করব। তো অলরেডি আমরা হচ্ছে অনেক কিছু জেনেছি এবং লাস্ট পর্যন্ত মানে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে অপুরা হচ্ছে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে এবং তারা অলরেডি হচ্ছে গরুর গাড়ি বোঝাই করে গ্রাম থেকে যাওয়াও শুরু করে দিয়েছে। ওকে, তো তাদের যাত্রাপথের বেশ কিছুটা অংশ আমরা দেখলাম, এবার বাকি যে যাত্রাপথ তার কিছুটা অংশ এই পাঠে হচ্ছে আমরা জানবো। ওকে, তো চলো শুরু করা যাক লেট না করে। সোনাডাঙ্গার মাঠ এই অঞ্চলের সবকলের বড় মাঠ। তাহলে সোনাডাঙ্গার যে মাঠ যেখান থেকে তাদের গাড়ি যাচ্ছিল সেটা হলো এই অঞ্চলের সব থেকে বড় মাঠ। তো আগেকার সময় কি হতো, মাঠের পর মাঠ হচ্ছে অনেক সময় পার করে দূরের স্টেশন বা এইসব জায়গায় যেতে হতো, বোঝা গেল? তো সেক্ষেত্রে হচ্ছে যে মাঠের মধ্যে থেকে গাড়ি যাচ্ছে, যে আল অ্যাকচুয়ালি মাঠের মধ্যে থেকে একটা রাস্তা চলে যায়, তার উপর থেকে গাড়ি যায়, বোঝা গেল? তাহলে সেই যে রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে সোনাডাঙ্গার মাঠের মধ্যে থেকে, এবং সেই মাঠটা হচ্ছে এই অঞ্চলের সব থেকে বড় মাঠ, মানে নিশ্চিন্দপুরের সব থেকে বড় মাঠ হচ্ছে সোনাডাঙ্গার মাঠ। এখানে ওখানে বনঝোপ, শিমুল, বাবলা গাছ, খেজুর গাছ, খেজুরের কাঁদি ঝুলিতেছে। ঠিক আছে, খেজুর গাছ হয়ে আছে এবং খেজুর গাছে খেজুরের কাঁদি ঝুলছে। সোদালি ফুলের ঝাড় দুলিতেছে। সোদালি ফুল এটাও এক ধরনের ফুল, যার ঝাড় মানে এটা হচ্ছে একসাথে অনেক ঝাড়ে হচ্ছে হয়ে থাকে, একসাথে অনেক হয়ে থাকে, তো সেই ঝাড় হচ্ছে দুলিতেছে। চারিধারে বউ কথা কও পাপিয়ার ডাক। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পাখি, তাদের হচ্ছে ডাক শোনা যাচ্ছে। দূর প্রসারী মাঠের উপর তিসি ফুলের রঙের মতো হচ্ছে গাঢ় নীল আকাশ উপুর হইয়া পড়িয়াছে। মানে দূরের দিকে যখন তাকানো হচ্ছে তখন দেখা যাচ্ছে যে আকাশ যেন হচ্ছে তিসি ফুলের রঙের মতো হচ্ছে গাঢ় নীল হয়ে যেন উপুর হয়ে পড়ে আছে ধরণীর উপর, মানে মাটির উপরে যেন ওরকম ভাবে পড়ে আছে। দৃষ্টি কোথাও বাধে না, ঘন সবুজ ঘাসে মোড়া উঁচু নিচু মাঠের মধ্যে কোথাও আবাদ নাই, শুধুই গাছপালা বনঝোপে প্রাচুর্য। আর বিশাল মাঠটার শ্যামপ্রসার, সম্মুখে কাঁচা মাটির চওড়া পথটা গৃহত্যাগী উদাস বাউলের মতো দূর হইতে দূরে আপন মনে বাকিয়া চলিতেছে। মানে এখানে দেখো, লেখক হচ্ছে খুব সুন্দর করে জিনিসটাকে হচ্ছে বর্ণনা করেছে, যে মাঠটা দেখছি আমরা সেটা জেনেছি বিশাল, এবং যে পথটা যাচ্ছে, যে পথের মধ্যে থেকে বা যে পথের ওপর থেকে তাদের গাড়ি যাচ্ছে, সেই পথটা হচ্ছে ঠিক যেন হচ্ছে ঘর ত্যাগী বাউলের মতো, মানে যে বাউল হচ্ছে নিজের ঘর ত্যাগ করেছে, যার সংসার ধর্ম ঘর বলে কিছু নেই, সেই বাউলের মতো হচ্ছে সে সব কিছু ত্যাগ করে যেন হচ্ছে একদম নিজের মতো হচ্ছে আঁকা বাঁকা পথে হচ্ছে চলেছে, বোঝা গেল? এবং সুদূর অনেক দূর পর্যন্ত তাকে এইভাবেই দেখা যাচ্ছে, সে আঁকা বাঁকা পথে হচ্ছে চলেছে। একটু দূরে গিয়া বরাশে মধুখালীর বিল পড়িল। তো একটু দূরে গিয়ে কি দেখা গেল, যে মধুখালীর একটা বিল হচ্ছে, বিল বলতে হচ্ছে ছোটখাটো হচ্ছে খাল, বোঝা গেল? যেটাকে খাল বিল আমরা একসাথে বলি না, ঠিক সেই ধরনের, তো ছোট্ট একটা খাল মতো হচ্ছে পড়লো, যেটাকে বিল বলা হয়। কোনো প্রাচীনকালের নদী শুকাইয়া গিয়া জীবনের যাত্রাপথের পদচিহ্ন রাখিয়া গিয়াছে। তাহলে কোনো প্রাচীন নদী হচ্ছে, সেটা কখনো নদী ছিল, সেটা শুকিয়ে গিয়ে এখন তার পদচিহ্ন, সেটা যে নদী ছিল তারই একটা চিহ্ন মতো রেখে গিয়েছে, সেটাই এখন বিলে পরিণত হয়েছে। অন্তরিত নদীর বিশাল খাতটা এখনই পদ্ম ফুলে ভরা বিল। তাহলে অন্তরিত যে নদী, তার যে বিশাল খাত ছিল, কারণ নদীর দেখো কোনো একটা অংশ হয়তো বিশাল বেশি হচ্ছে গভীরতা ছিল, সেটাকে খাত বলা হচ্ছে, তো সেই জায়গাটায় এখনও কিছুটা জল রয়ে গিয়ে সেটা হচ্ছে সেখানে পদ্ম ফুলে হচ্ছে ভরে আছে। অপু গাড়িতে বসিয়া মাঠ ও চারিধারে অপূর্ব আকাশটা রং দেখিতে দেখিতে যাইতেছিল। বেলা শেষের স্বপ্নপটে আবার কত কি শৈশব কল্পনা আসা যাওয়া, বেলা যখন শেষ হয় সেই সময় তারও স্বপ্নে কত রকম হচ্ছে পট, মানে কত রকম ছবি তার মাথায় হচ্ছে আসছে। এই তো সে গ্রাম ছাড়িয়া চলিয়াছে, মানে এই তো সে হচ্ছে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, এখন হয়তো কোথায় কত দূরে চলিবে যাওয়া তার সবে আরম্ভ হইল। এইবার হয়তো সেসব দেশ, স্বপ্নে দেখা সে অপূর্ব জীবন। কারণ দেখো, আমরা আগে পড়েছিলাম মনে আছে, যে অপু যখন হচ্ছে দূরের দিকে তাকাতো তার যে গণ্ডি ছিল, যতটার মধ্যে তার হচ্ছে যাতায়াত খেলাধুলো এইসব ছিল, তার বাইরে সে ভাব সেদিকে হচ্ছে সেই রাজার দেশের মতো এক দেশ আছে, যেখানে হচ্ছে মানুষ সবাই সুখী, সবাই অনেক কিছু চাইলেই পেয়ে যায়, তাদের পোশাক আশাক খাবার দাবার সব কিছু আছে। এটা এতদিন অপুর কাছে স্বপ্ন ছিল, এখন যেন সেই দেশের দিকে হচ্ছে তার পাড়ি দেওয়া হচ্ছে শুরু হলো, এবং এই দেশ যে কত দূরে সেটা হয়তো এবার সে একটু একটু করে জানবে। এবং শেষে এটাই বলেছে যে এইবার হয়তো সে সব দেশ, এইবার সেই সব দেশগুলো আসবে স্বপ্নে দেখার সে অপূর্ব জীবন, যে দেশগুলো সে অপূর্ব জীবনের কথা ভাবতো, যে ওই দেশগুলো এরকম সুন্দর জীবন আছে, প্রত্যেকে যারা বাস করে ওই দেশে তারা সবাই খুব সুখী, তাদের কোনো দুঃখ দুর্দশা কিচ্ছু নেই, বোঝা গেল? এইটা সে মনে করতো। বাংলার বসন্ত চৈত্র বৈশাখের মাঠে বনে বাগানে যেখানে সেখানে কোকিলের এলোমেলো ডাকে, নবপল্লব নাক কেশর গাছের অজস্র ফুলের ভারে, বনফুলের গন্ধ ভরা জ্যোৎস্না স্নিগ্ধ দক্ষিণ হাওয়ায় উল্লাসে
আনন্দ নৃত্য শুরু করিয়াছে। এরূপ অপরূপ বসন্ত দৃশ্য অপু জীবনেই প্রথম দেখিল। তাহলে সে যখন গাড়ি করে যাচ্ছে, দেখো আগে তো সে কখনো গাড়ি করে যায়নি, এবং লাস্টে লেখক এই জন্য আরো একবার বলে দিল যে এই রকম দৃশ্য সে জীবনে প্রথম দেখলো। কেন? কারণ আগে তাকে গাড়ি করে এইভাবে কোথাও যেতে হয়নি, যে কারণে এইভাবে তার সাথে হচ্ছে যে প্রকৃতিকে দেখা, প্রকৃতির সাথে যে নিজেকে মিলিয়ে নেওয়া, এই জিনিসগুলো সে আগে লক্ষ্য করেনি। এবং সময়টা ছিল বসন্তকাল, এবং বাংলার বসন্তকাল মানে হচ্ছে এই সময় হচ্ছে কোকিলের ডাক শুনতে পাওয়া যায়, গাছে গাছে ফুল ফল হয়ে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। তারপর আকাশ এই সময় হচ্ছে কোনো রকম মেঘ থাকে না, পুরোপুরি একদম খোলা আকাশ, সুন্দর হচ্ছে নীল আকাশ হচ্ছে থাকে, যে জিনিসটা হচ্ছে দেখে হচ্ছে তার মন হচ্ছে ভরে উঠছিল, এবং এত সুন্দর হচ্ছে প্রকৃতি সে হচ্ছে এই সময় অনুভব মানে উপভোগ করছিল, বোঝা গেল। এবং মনে হচ্ছিল তার কাছে যে এই হচ্ছে প্রথম হচ্ছে মানে এত সুন্দর দৃশ্য হচ্ছে সে জীবনে আগে কখনো দেখেনি, এবং এই দৃশ্য হচ্ছে সে যে কল্পনা করেছিল যে এর ওপারে হচ্ছে সেই দেশ, মানে যে দেশের মানুষ হচ্ছে স্বপ্নের মতো করে বাঁচে, যেখানে মানুষের হচ্ছে কোনো দুঃখ দারিদ্র নেই, সেই দেশে যাওয়ার যে শুরু সেই রাস্তাটা হয়তো ঠিক এইভাবেই শুরু হয়, এবং সেখানে যে রাস্তার যে অভিজ্ঞতা সেটাও হয়তো ঠিক এরকমই, যে চারদিকে কত সুন্দর হচ্ছে মুক্ত বাতাস, চারদিকে হচ্ছে গাছে ফুল ফল ভরে আছে, কোকিল ডাকছে, ঠিক আছে, চারদিকে একটা সুন্দর একটা পরিবেশ সে হচ্ছে অনুভব করছিল, এবং অপুর কাছে এটা মনে হচ্ছিল জীবনে সে যেন এটা সে প্রথম দেখছে, বোঝা গেল। রাত্রি প্রায় 10টার সময় স্টেশনে আসিয়া গাড়ি পৌঁছিল। আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে পৌঁছিবে সেই আশায় অপু বসিয়াছিল, কারণ আজকে তারা হচ্ছে কিন্তু গাড়িতে উঠবে, বোঝা গেল। গাড়ি থামিতেই নামিয়া সে এক দৌড়ে গিয়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হইল। তাহলে তারা যে গাড়ি করে আসছিল সেই গাড়ি যেই থামলো সে অমনি গাড়ি থেকে লাফ মেরে এসে হচ্ছে প্ল্যাটফর্মে এসে হাজির হলো। সন্ধ্যা 8:30টার ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়াছে। বাবাকে জিজ্ঞেস করিয়া সে জানিয়েছে সারা রাত্রির মধ্যে আর ট্রেন নাই। তাহলে 8:30টার ট্রেন তাদের ধরার কথা ছিল, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে এবং তাদের আসতে দেরি হয়ে গেছে, তাই জন্য 8:30টার ট্রেন অনেকক্ষণ চলে গিয়েছে, আর আজকে রাতে আর কোনো ট্রেন নেই। ওই হিরু গাড়োয়ানের গরু দুইটার জন্যই এরূপ ঘটিল। তাহলে হিরু গাড়োয়ানের যে গরু গাড়িতে করে আসছিল সেই গাড়ির যে গরু দুটো ছিল তাদের জন্য এরূপ ঘটিল, নতুবা এখনই সে ট্রেন দেখিতে পাইত। প্ল্যাটফর্মে একরাশ তামাকের গাঠ সাজানো, দুজন রেলের লোক একজন লোহার বাক্স মতো দেখিতে, অথচ খুব লম্বা ডান্ডাওয়ালা কলে তামাকের গাঠ চাপাইয়া কি করিতেছে, জ্যোৎস্না পড়িয়া রেলের পটি চিক চিক করিতেছে। ঠিক দেখো, জ্যোৎস্না এর আগে যখন অপু বাড়িতে ছিল তখন কি দেখতো, অপু দেখতো যে দূরের যে নারকেল গাছটা যেটা হচ্ছে তাদের বাড়ির পাশেই ছিল, সেই নারকেল গাছটা একদম আগার ডালে হচ্ছে জ্যোৎস্না পড়ে একদম চিকচিক করতো, কিন্তু এইবার সে দেখছে জ্যোৎস্নাতে রেলের পটরির উপর হচ্ছে বা রেলের যে পটি থাকে সেই পটি বা হচ্ছে পাত যেটাকে আমরা বলি রেল লাইন, তো সেই লাইনের উপর হচ্ছে জ্যোৎস্নার আলো পড়ে হচ্ছে সেটা চিকচিক করিতেছে। ওদিকে রেল লাইনের ধারে একটা উঁচু খুঁটির গায়ে দুটো লাল আলো, এদিকে আবার ঠিক সেই রকম দুটো লাল আলো। তাহলে আমরা জানি হচ্ছে স্টেশনের দুদিকে দুটো হচ্ছে সিগন্যাল পোস্ট থাকে, তাহলে ঠিক সেরকম এদিকে এবং ওদিকে দুই দিকেই মানে স্টেশনের সামনে এবং পিছনে দুই দিকেই হচ্ছে খুঁটির গায়ে দুটো লাল আলো জ্বলিতেছে। স্টেশনের ঘরে টেবিলের ওপর চৌপায় তেলের লণ্ঠন জ্বলিতেছে। সেই সময় স্টেশনে বিদ্যুৎ বলে সেই সময় যেহেতু কিছু ছিল না, সেই জন্য স্টেশনের ঘরে যে স্টেশনে যেটা হচ্ছে স্টেশন মাস্টারের ঘর বা টিকিট কাটার ঘর, সেই ঘরে হচ্ছে চৌপায় হচ্ছে লণ্ঠন জ্বলিতেছে, মানে একটা লণ্ঠন জ্বলছে। একরাশ বাঁধানো খাতাপত্র, এবং সেখানে একরাশ হচ্ছে খাতাপত্র বাঁধানো আছে। অপু দরজার কাছে গিয়া খানিকটা দাঁড়াইয়া দেখিল একটা ছোট্ট খড়মের বাউলের মতো জিনিস টিপিয়া স্টেশনবাবু খটখট শব্দ করিতেছে। স্টেশন স্টেশন বেশি দেরি নয়, ঠিক আছে, স্টেশন স্টেশন বেশি দেরি নয়, এরকমভাবে সে বলছে। কাল সকালেই সে রেলের গাড়ি শুধু যে দেখিবে তাহা নয়, চড়িবেও। তাহলে এইবার হচ্ছে তার কাছে একটা অন্যরকম আনন্দ, সে এইটা দেখছিল যে স্টেশন মাস্টার হচ্ছে স্টেশন স্টেশন বেশি দেরি নয় এরকম হচ্ছে মানে ওখানে বলা হচ্ছিল। তারপরে সে সাথে সাথে ভাবলো যে এইবার সে কিন্তু হচ্ছে শুধুমাত্র রেল যে দেখবে মানে গাড়ি যে রেলগাড়ি দেখবে তা নয়, এবার সে চড়বেও। প্ল্যাটফর্ম হইতে নড়িতে তাহার মন সরিতেছে না, মানে প্ল্যাটফর্ম থেকে সে কোথাও যেতে চাইছে না, কিন্তু তাহার বাবা ডাকিতে আসিল। খড়মের বাউলের মতো জিনিসটাই নাকি টেলিগ্রাফের কল, তাহার বাবা বলল। তাহলে খড়মের বাউলের যে জিনিসটা সেটাই নাকি টেলিগ্রাফের কল। তো আগেকার সময় কি হতো যে মানে একটা ছোট্ট যন্ত্র থাকতো, আগেকার সময় ফোনও ছিল না, সেলফোন বা হচ্ছে টেলিফোন এসব কিছুই ছিল না, তো কি হতো টেলিগ্রাফের তারের মাধ্যমে হচ্ছে একটা হচ্ছে ওই তোমার টেলিফোন টাইপেরই একটা হচ্ছে যন্ত্র আসতো যেটা সাহায্যে এরকম কথা বলতো, এবং সেই কথাটা হচ্ছে চলে যেত আর একটা জায়গায়, বোঝা গেল। অপু ফিরিয়া দেখিল স্টেশনের পুকুর ধারে রাধিয়া খাইবার জোগাড় হয়েছে। তাহলে অপু হচ্ছে এতক্ষণ প্ল্যাটফর্মের ওপরে ছিল, এবং সে এসে দেখলো যখন তার বাবা তাকে ডেকে নিয়ে আসলো, এসে দেখলো যে এখানে হচ্ছে রেধে খাওয়ার হচ্ছে জায়গা হয়েছে, আর একখানি গাড়ি পূর্ব হইতেই সেখানে দাঁড়াইয়াছিল। এবং সে যখন ফিরে আসলো এখানে তখন দেখলো আর একখানা গাড়ি হচ্ছে আগে থেকেই সেখানে হচ্ছে দাঁড়িয়েছিল। আরোহীর মধ্যে 18-19 বৎসরের এক বউ,
ও একটি যুবক। তাহলে সে দেখলো আরোহী বলতে সেই গাড়িতে করে যারা এসেছে তারা হচ্ছে একজন হচ্ছে বউ, 18-19 বছর তার বয়স, এবং একটি যুবক। অপু শুনিল বউটি হাবিবপুরের বিশ্বাসদের বাড়ির, যে বিশ্বাসদের বাড়ির বউ। দেখো আগেকার সময় কি হতো না, রাস্তাঘাটে ধরো কারোর বউ যাচ্ছে বা কারোর বাড়ির ছেলে যাচ্ছে, সেই বাড়ির নাম অনুসারে জানতো যে ওটা মিস্ত্রি বাড়ির ছেলে বা ওটা হচ্ছে বিশ্বাস বাড়ির ছেলে। এখানে যেরকম আমরা দেখছি বিশ্বাস বাড়ির হচ্ছে বউ, তো এরকম তো বিশ্বাস বাড়ির বউ বা বিশ্বাস বাড়ির মেয়ে বা দাস বাড়ির ছেলে এইসব ভাবে হচ্ছে জানা হতো। তো ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি যাইতেছে, তাহলে যে ছেলেটা তার সাথে ছিল সেটা হচ্ছে কি তার ভাই, তো তার সাথে সে বাপের বাড়ি যাচ্ছে। তার মায়ের সঙ্গে বউটির খুব ভাব হইয়া গিয়েছে, মানে এখানে তার বলতে অপুর মায়ের কথা বলা হচ্ছে, সর্বজয়া। তো সর্বজয়ার সাথে হচ্ছে বউটির খুব ভাব হয়ে গিয়েছে। তার মা খিচুড়ির চাল ডাল ধুইতেছে, বউটি আলু ছাড়াইতেছে, রান্না একত্র হইবে, তাহলে তাদের যে রান্না সেটা একসাথেই হবে। সকাল 7:30টায় ট্রেন আসিল, তাহলে রাতের খাবার দাবার হলো, তারা ঘুমিয়েছে, এইসব হয়েছে। এবার তারপর সকাল 7:30টায় তাদের ট্রেন আসিল। অপু হা করিয়া অনেকক্ষণ হইতে গাড়ি দেখিবার জন্য প্ল্যাটফর্মের ধারে ঝুঁকিয়া দাঁড়াইছিল। তার বাবা বলিল, খোকা অত ঝুঁকে দাঁড়িয়ে থেকো না, এস সরে এসো এদিকে। একজন খালাসিও লোকজনদের হটাইয়া দিতেছিল, একজন খালাসি যারা হচ্ছে কাছাকাছি ছিল তাদেরকে আবার সরিয়ে দিচ্ছিল যে সরো, কারণ কাছাকাছি ট্রেন যখন হচ্ছে যায় তখন হচ্ছে বেসিক্যালি যদি কাছাকাছি কেউ থাকে অনেক সময় কি হয় ট্রেনের হাওয়ার গতির জন্য অনেক সময় সে ট্রেনের দিকে চলে আসে এবং সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতে পারে, এমনকি মারা যেতে পারে। তো সেই জন্য হচ্ছে যে খালাসি ছিল একজন, সেও এমনকি লোকজনদের হটিয়ে দিচ্ছিল, মানে সরিয়ে দিচ্ছিল। কত বড় ট্রেনখানা, তাহলে ট্রেনখানা কিন্তু অনেক বড়। অপু হচ্ছে দেখলো কি ভয়ানক শব্দ, এবং যখন আসে কি ভয়ানক একটা শব্দ করে আসে সামনে, একে ইঞ্জিন বলে। উহ কি কাণ্ড, অপু ভাবছে সামনে যেটা আছে, কারণ আগেকার ট্রেন আর এখনকার ট্রেনের কিন্তু অনেক পার্থক্য আছে। সেই জন্য আগেকার ট্রেনের সামনে একটা বিশাল ইঞ্জিন বগি থাকতো, এখন যেটা আমরা দূরপাল্লার ট্রেনগুলো অনেক সময় লক্ষ্য করি, তো সেটা কি সামনে একটা হচ্ছে ইঞ্জিন বগি আছে। ও কি বিশাল হচ্ছে ট্রেন। হাবিবপুরের বউটি ঘোমটা খুলিয়া কৌতূহল সহিত প্রবেশমান ট্রেনখানার দিকে চাইয়াছিল, তাহলে সে এতক্ষণ হচ্ছে ঘোমটা দিয়েছিল, কিন্তু এইবার সে তার ঘোমটাটা খুলে ট্রেনটার দিকে কৌতূহলে তাকিয়েছিল, হয়তো সেও এই প্রথমবার হচ্ছে ট্রেনের হচ্ছে দর্শন করছে বা ট্রেন হচ্ছে দেখছে। গাড়িতে হই হই করিয়া মোট ঘাট সব উঠানো হইল, গাড়িতে হই হই করে যত হচ্ছে মোট ঘাট বলতে যত মালপত্র ছিল সেগুলো হচ্ছে তুলে দেওয়া হলো। কাঠের বেঞ্চি সব মুখোমুখি করিয়া পাতা। এইবার এই জিনিসগুলো তোমরা এখনকার ট্রেনের সাথে হচ্ছে কল্পনা করতে পারো, যে কাঠের এখানে যে বেঞ্চিগুলো থাকে সেগুলো সামনাসামনি মুখোমুখি করে হচ্ছে পাতা। গাড়ির মেঝেটা যেন সিমেন্টের বলিয়া মনে হইলো, গাড়ির মেঝেটাকে পা দিয়ে মনে হলো যেন সিমেন্টের, ঠিক যেন ঘর একখানা, দেখে যেন ঠিক একটা ঘরের মতো মনে হয়, জানলা দরজা সব হুবহু সব আছে। এই ভারী গাড়িখানা যাহা আসিয়া দাঁড়াইয়াছে তাহা সে আবার চলিবে, সে বিশ্বাস অপুর হইতেছিল না। তাহলে অপু যখন দেখলো যে গাড়িটা এত ভারী একটা গাড়ি যার মধ্যে এত পুরো ঘরের মতো একটা হচ্ছে জিনিস করে দেওয়া আছে, যেখানে দরজা জানলা সব আছে, তাহলে সেরকম একটা গাড়ি আবার চলবে, এটাই যেন তার কাছে একটু অবাক লাগছিল। কি জানি হয়তো নাও চলিতে পারে, হয়তো উহারা এখনই বলিতে পারে ও গো তোমরা সব নামিয়া যাও, আমাদের গাড়ি আজ আর চলিবে না। তাহলে এক্ষুনি হয়তো তারা এসে বলবে, যারা স্টেশন মাস্টার বা স্টেশনে যারা খালাসি ছিল তারা এসে বলবে যে তোমরা একটু নেমে যাও, আমাদের গাড়ি আজকে আর চলবে না। তারের বেড়ার ওদিকে একজন লোক এক বোঝা উলু ঘাস মাথায় করিয়া ট্রেনখানা চলিয়ে যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তাহলে ট্রেন যেহেতু সবাই হচ্ছে এরকম, আগেকার সময় ট্রেন হচ্ছে দিনে একটা দুটো আসতো এক একটা জায়গায়, তো সেই সময় কি হতো যারা হচ্ছে আসতো মানে যারা হচ্ছে এরকম পথচারী ছিল বা আশেপাশের লোক ছিল তারা হা করে দেখতো যে কি একটা জিনিস, ঠিক আছে, কারণ তারা ঠিক অপুর সেই আগেকার সময়ের মতো ভাবো যখন ট্রেন দেখেছে মানে ট্রেন দেখার জন্য সে এসেছিল, সেই সময় যদি দেখতো কিন্তু ট্রেনে চড়ার তার সুযোগ যদি না হতো তাহলে সে কি বারবার ট্রেন দেখতো কিন্তু তারপরও বাইরে থেকে সে হা করে দেখতো। হয়তো এই লোকেরা হচ্ছে সবসময় আসে না এখানে, সবসময় ট্রেনের দেখা পায় না, এবং ট্রেন যখন দেখেছে তখন তারা ট্রেনটাকে দেখে দাঁড়িয়ে হা করে মাথায় উলুর ঝাঁক নিয়ে হচ্ছে হা করে দাঁড়িয়ে আছে যে ট্রেনটা কিভাবে যায় সেটা আবার দেখার জন্য। অপুর মনে হইল লোকটা কৃপার পাত্র, আজিকার দিনে যে গাড়ি চড়িল না সে বাঁচিয়া থাকি বা কি করিয়া, এরকমই হয়তো সে কৃপার পাত্র যে তার গাড়ি চড়া হয়নি সেখানে সে হা করে দাঁড়িয়ে দেখছে। হিরু গাড়োয়ান ফটকের বাইরে দাঁড়াইয়া গাড়ির দিকে চাইয়া আছে। হিরু গাড়োয়ান, হিরু গাড়োয়ানের কথাও আগে আমরা শুনেছি, তো হিরু গাড়োয়ান ফটকের বাইরে দাঁড়াইয়া গাড়ির দিকে চাইয়া আছে। গাড়ি চলিল, অদ্ভুত অপূর্ব দুলুনি, একটা সুন্দর একটা দুলতে দুলতে চলছে, দেখিতে দেখিতে মাঝের পাড়া স্টেশন, লোকজন তামাকের গাঁট, হা করিয়া দাঁড়াইয়া থাকা হিরু গাড়োয়ান সকলকে পিছনে ফেলিয়া গাড়ি বাইরের উলুবনের মাঠে আসিয়া পড়িল। তাহলে এইবার প্ল্যাটফর্ম ছেড়ে গাড়ি হচ্ছে মাঠের যে উলুবনের মধ্যে থেকে যে রেল লাইন গেছে সেই রেল লাইন থেকে হচ্ছে চলতে শুরু করে দিয়েছে। গাছপালাগুলো শট শট করিয়া দুদিকে জানলার পাশ কাটাইয়া ছুটিয়া পালাইতেছে, কি বেগ কি বেগে হচ্ছে তারা হচ্ছে দূরের দিকে যেন পালিয়ে যাচ্ছে। এরই নাম হচ্ছে রেলগাড়ি,
মাঠখানে যেন ঘুরাইয়া ফেলিতেছে, মাঠখানে যেন একদম ঘুরে ঘুরে ফেলছে। তো দেখো মাঠের মধ্যে থেকে যখন যায় রেলগাড়ি, তখন দূরের মাঠ মানে গাছপালা থেকে শুরু করে এগুলোকে দেখে মনে হয় এগুলো ঘুরে 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 পিছনে চলে যায়। এবং একইভাবে যদি রেলগাড়িটা হচ্ছে মাঠটাকে ঘুরে যায়, ঠিক আছে, যদি একটা বৃত্ত আকারে ঘুরে যায়, তাহলে সেক্ষেত্রে এটাও দেখা যায় যে মাঠটাকে যেন সেটা ঘুরে 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 হচ্ছে রেলগাড়িটা যাচ্ছে। ঝোপঝাড় গাছপালা উলু খড়ের ছাউনি ছোটখাটো হচ্ছে চাষাদের ঘর সব একাকার করিয়া দিতেছে। গাড়ির তলায় যাতা পেশার মতো হচ্ছে একটানা শব্দ হইতেছে, ঠিক যাতায় যেরকম হচ্ছে পিছলে কোনো কিছু শব্দ হয় সেরকম একটা হচ্ছে শব্দ হচ্ছে। মানে আগেকার গাড়িতে কি হতো, ঝিকঝিক ঝিকঝিক করে একটা হচ্ছে আওয়াজ হতো, ঠিক আছে, আর এখনকার যেরকম কি চাকা আছে, কিন্তু আগেকার কি হতো দুটো চাকাকে একটা পাত দিয়ে আবার জোড়া থাকতো, তাই সেটা যতবার হচ্ছে এরকম উপর নিচ করতো ততবার একটা ঝিকঝিক ঝিকঝিক করে একটা হচ্ছে আওয়াজ হতো এবং আওয়াজটা খুব প্রকট হতো। তো সেটাকে দেখে কি মনে হতো, যাতা কলের মতো একটা হচ্ছে আওয়াজ, ঠিক আছে, কারণ যাতা তোমরা যদি অনেকে দেখে থাকো তাহলে বুঝতে পারবে, বা যাতা যদি কাজ করে থাকো, যাতায় কি হয় তলায় একটা ভারী পাথর থাকে, তার উপরে আর একটা ভারী পাথর থাকে, আর উপরের ভারী পাথরে একটা খোবা মানে একটা হচ্ছে ছিদ্র বা একটা বলতে পারো একটা খোবলানো বা ক্ষতস্থান মানে ক্ষত জায়গা থাকে, যেটার মধ্যে একটা লাঠি ঘুরিয়ে ওই যাতার হচ্ছে মধ্যে কিছু ডাল বা কোনো কিছু পেশাই করার হলে তার মধ্যে দিতে হতো, আর ওই দুটো পাথরকে মানে একটা আর একটু উপরে থাকতো, তো সেটাকে এইভাবে ঘোরাতো, তার ঘোরালেই হচ্ছে ওই ডাল বা হচ্ছে যা কিছু ওর মধ্যে দেওয়া হতো সেটা তলায় গিয়ে দুটো ভারী পাথরের মাঝে যখন সেটা হচ্ছে দুটোর মাঝে ঘুরতো, ঘুরতে ঘুরতে সেটা কি হতো পিষে যেত, দুটো টুকরো ভেঙে যেত, বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের যাতার হচ্ছে কাহিনী। তো ঠিক সেরকমই হচ্ছে যাতা ঘোরানোর সময় যেমন শব্দ হয়, গাড়িটারও যেন সেরকমই একটা শব্দ শোনা যাচ্ছিল। মাঝের পাড়া স্টেশনের ডিস্ট্যান্স সিগন্যালখানাও ক্রমেই মিলাইয়া যাইতেছে। তাহলে এতদূর গাড়ি হচ্ছে যখন আস্তে আস্তে চলতে চলতে যাচ্ছে, তখন দেখতে দেখতে মাঝের পাড়া স্টেশনের যে ডিস্ট্যান্স সিগন্যালটা ছিল সেটাও যেন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। অনেকদিন আগের সে দিনটা, সে ও দিদি যেদিন দুজনে বাছুর খুঁজিতে খুঁজিতে মাঠ জলা ভাঙিয়া উর্ধ্বশ্বাস রেলের রাস্তা দেখিতে ছুটিয়া গিয়াছিল সেদিন আর আজ, তাহলে সে ভাবছে সেই একদিন ছিল যেদিন সে আর দিদি বাছুর খোঁজার নাম করে এসে রেলের রাস্তা দেখতে এসেছিল, কিন্তু সেই দিন আর আজ কি দিন, কত দিনের হচ্ছে পার্থক্য। ওই যেখানে আকাশের তলে আষাঢ় দুর্গাপুরের হচ্ছে বাধা সড়কের গাছের সারি ক্রমশ দূর হইতে দূরে গিয়া পড়িছে, ওরই ওদিকে যেখানে তাহাদের পথে যেখানে তাহাদের গায়ের পথ বাকিয়া আসিয়া সোনাডাঙা মাঠের মধ্যে উঠিয়াছে, সেখানে পথের ঠিক সেই মূর্তিতে গ্রামের প্রান্তের বুড়ো জামতলায় তাহার দিদি যেন ম্লান মুখে দাঁড়াইয়া তাদের রেলগাড়ির দিকে চাইয়া আছে। এবার যেন সেগুলো কল্পনাতে ভাবছে যে তার দিদি যেন ম্লান মুখে তাকিয়ে হচ্ছে তাদের রেলগাড়ির দিকে তাকিয়ে আছে, যে তারা সবাই চলে যাচ্ছে তাকে ফেলে, এরকম একটা অপু ভাবছে। তাকে কেউ লইয়া আসে নাই, তাকে কেউ নিয়ে আসেনি, সবাই ফেলিয়াই আসিয়াছে। দিদি মারা গেলেও দুজনের খেলা করার পথে ঘাটে বাঁশবনে আমতলায় সে দিদিকে যেন এতদিন কাছে কাছে পাইয়াছে। দিদির অদৃশ্য স্নেহ স্পর্শ ছিল নিশ্চিন্দপুরের ভাঙা কোঠাবাড়ির প্রতি গৃহকোণে। সে যেন সবসময় ভাবত যে দিদি যেন নেই ঠিকই, কিন্তু তারপরেও যেন তার স্পর্শ যেন অদৃশ্যের মতো সবসময় তার সাথে আছে। আজ কিন্তু সত্য সত্যই দিদির সহিত চিরকালের ছাড়াছাড়ি হইয়া গেল। আজ তার মনে হচ্ছে যেন দূরে সেই মাঠের কোলে হচ্ছে দিদি দাঁড়িয়ে হচ্ছে দেখছে তারা সবাই হচ্ছে তাকে ছেড়ে চলে যাচ্ছে। আজ যেন মনে হচ্ছে অপুর কাছে যে সত্যিই সে, হ্যাঁ, আজ হয়তো দিদিকে ছেড়ে সে চলেই যাচ্ছে। তাহার যেন মনে হয় দিদিকে আর কেউ ভালোবাসিত না, মা নয়, কেউ নয়, কেউ যেন তাকে ভালোবাসিত না, কেউ তাহাকে ছাড়িয়া আসিয়া দুঃখিত নয়। আজকের মা বাবা দুজনই তাকে ছেড়ে আসছে, কিন্তু তারপরও তারা যেন কেউ দুঃখী নয়। দেখো আগে আমি বলেছিলাম যে ছোটবেলা আমাদের মনটা একরকম থাকে, তখন আমরা অনেক কিছু নিয়ে অনেক অল্পতেই হচ্ছে অনেক দুঃখী হয়ে যাই, অনেক কিছু ভাবি যে এটা কেন হলো না, ওটা কেন হলো না। কিন্তু যখন বয়স বাড়ার সাথে সাথে আমরা যখন হচ্ছে বড় হয়ে যাই, তখন কিন্তু জিনিসটা আস্তে আস্তে বদলাতে থাকে। তখন কি হয়, তখন আমরা হচ্ছে অনেক কিছু ঘটলেও সেটাকে যেন ভাবি, হ্যাঁ এটা তো ঘটেছে, ঘটেছে তা কি করা যাবে, এরকম একটা ভেবে যেন সেটাকে এড়িয়ে যাই, সেটাকে আর মনে করতে চাই না, এরকম যেন আমরা হয়ে যাই বড় হলে। তো এরকমই হচ্ছে যেন মা বাবার সাথে হচ্ছে ঠিক এরকম হয়েছে, কিন্তু অপু যেন সেটা হচ্ছে জানে না, মানে অপুর কাছে সেটা নিতান্তই তার কাছে মনে হচ্ছে যে আমার তো এত কষ্ট হচ্ছে দিদির ব্যাপারে বা দিদি হচ্ছে আমার সাথে যাচ্ছে না, কিন্তু হচ্ছে মা বাবার জন্য এই ব্যাপারে হচ্ছে তাদের একটুও কোনো রকম কষ্ট দুঃখ হচ্ছে না। হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল। তাহার দুঃখ নয়, তাহার দুঃখ নয়, শোক নয়, বিরহ নয়, তাহা কি সে জানে না, হঠাৎ তার মন হচ্ছে একটা কি রকম একটা অনুভূতিতে ভরে গেল, কিন্তু সেটা দুঃখের জন্য বা শোকের জন্য বা আনন্দের জন্য সেটা কি জন্য সেটা সেটি বলে উঠতে পারছে না। কত কি মনে আসিল অল্প এক মুহূর্তের জন্য, হঠাৎ করে কত কিছুই না তার মনে আসিল, আতুরি ডাইনি, নদীর ঘাট, তাহাদের কোঠাবাড়িটা, চালতে তলার পথ, রানুদি, কত বৈকাল, কত দুপুর, কত কিছু, সে যে যা যা খেলা করেছে, কতদিনের কত হাসি খেলা, পটু, দিদির মুখ, দিদির কত নাম এটা স্বাদ, কত কিছু তার সেই সময় খানিকের জন্য মনে পড়ে গেল, কত কিছুই সে হচ্ছে ছেড়ে আসছে, কত কিছু সে হারিয়ে ফেলছে, এগুলো তার এই সময় মনে হচ্ছে।
দিদি এখনো অদৃষ্টে চাইয়া আছে। তার মনে হচ্ছে দিদি যেন এখনো অদৃষ্ট হচ্ছে, তাকিয়ে আছে তাদের দিকে। পরক্ষণেই তার মনের মধ্যে অবাক ভাষা চোখের জলে আত্মপ্রকাশ করিয়া যেন এই কথাই বারবার বলিতে চাইল। খানিকক্ষণ পরেই তার চোখে যেন হঠাৎ আবার জল চলে আসলো। আমি চাইনি দিদি, আমি তোকে ভুলিনি, ইচ্ছে করে ফেলেও আসিনি, ওরা আমায় নিয়ে যাচ্ছে। সে যেন দিদিকেই যেন আবার অদৃশ্য মানে মনে মনেই আবার বলে উঠলো যে দিদি আমি ছেড়ে তোকে যেতে চাইনি, আমি হচ্ছে তোকে ভুলিনি, ইচ্ছা করেই হচ্ছে আমাকে ফেলে আসতে হয়েছে, কারণ ওরা আমাকে হচ্ছে নিয়ে চলে যাচ্ছে। সত্যি সে ভোলেনি, এবং সত্যি এটা যে সে কিন্তু ভোলেনি, কারণ দেখো এখনো কিন্তু সে হচ্ছে তার দিদি দুর্গাকে কিন্তু এখনো সে মনে করে যাচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার যে সে কিন্তু তার দিদিকে এখনো ভোলেনি, সে তার দিদিকে এখনো মনে করছে। তারপরে দেখো উত্তর জীবনে মানে তার পরের জীবনে এতক্ষণ যা যা হচ্ছিল, সে হচ্ছে রেলগাড়ি চড়ে আস্তে আস্তে তার সবকিছু মনে পড়ছিল, তার দিদির কথা মনে পড়ছিল। তারপরে যখন তার পরবর্তী যে জীবন শুরু হয়েছিল সেই জীবনে উত্তর জীবনে নীলকুন্তলা সাগর মেঘলা ধরণীর সঙ্গে তাহার খুব ঘনিষ্ঠ পরিচয় হয়েছিল। নীলকুন্তলা সাগর মেঘলা ধরণী মানে ধরণী বলতে পৃথিবী, যে হচ্ছে নীলকুন্তলা, নীলে হচ্ছে আবৃত এবং সাগর মেঘলা সাগরে হচ্ছে মানে সাগর দিয়ে হচ্ছে ছেয়ে আছে, সেই হচ্ছে ধরণীর সঙ্গে তার খুব ঘনিষ্ঠ পরিচয় ঘটিয়াছিল। কিন্তু যখনই গতির পুলকে তাহার সারা দেহ শিহরিয়া উঠিতে থাকিত, সমুদ্রগামী জাহাজের ডেক হইতে প্রতি মুহূর্তে নীল আকাশের নব নব মায়ারূপ চোখে পড়িত। হয়তো দ্রাক্ষাকুঞ্জ বেষ্টিত কোনো নীল পর্বত সানু সমুদ্রের বিলীন চক্রবাল সীমায় দূর হইতে দূরে ক্ষীণ হইয়া পড়িত। দূরের অস্পষ্ট আচ্ছায় দেখিতে পাওয়া বেলাভূমি এক প্রতিভাশালী সুরস্রষ্টার প্রতিভা দানের মতো মহামধুর কুহকের সৃষ্টি করিয়া তাহার ভাবময় মনে তখনই এইসব সময়ে তাহার মনে পড়িত এক ঘন বর্ষার রাতে অবিশ্রান্ত বৃষ্টির শব্দের মধ্যে এক পুরানো কোঠার অন্ধকার ঘরে রোগ শয্যাগ্রস্ত এক পাড়াগাঁয়ের গরিব ঘরের মেয়ের কথা। অপু সেরে উঠলে আমায় একদিন রেলগাড়ি দেখাবি, মনে আছে এই লাইনটা বলেছিল? কে বলেছিল এটা? দুর্গা বলেছিল যে অপু সেরে উঠলে আমায় একদিন রেলগাড়ি দেখাবি। তো সেই সব জিনিসগুলো তার আবার মনে পড়তো কখন? তার উত্তর জীবনে, তার পরবর্তীকালে জীবনে, যখন সে হচ্ছে তার পরবর্তীকাল জীবন আমরা জানি সে কাশিতে কাটিয়েছিল, তাই তো? সে কাশিতে চলে গিয়েছিল তার বাবা মার সাথে। সেই সময় যখন সে হচ্ছে, যেহেতু কাশির পরিবেশটা আমি তোমাদের একটু বলে দিই, এর পরে যেটা আছে সেটা হচ্ছে কাশির পরিবেশটা এরকমই বলেছিলাম তোমাদের একটু, যে সেখানে হচ্ছে বড় বড় হচ্ছে বাড়ি করা আছে এবং হচ্ছে নদীর ঘাট হচ্ছে মানে নদী যেখান থেকে বয়ে গেছে তার পাশে দুই ধার হচ্ছে পুরো বাঁধানো শান দিয়ে, এবং সেখানে হচ্ছে অপুর পরবর্তী জীবন কেটেছিল, তার ছোট্ট বাল্যকালের থেকে হচ্ছে যৌবন পর্যন্ত বা তার কর্মজীবন শুরুর আগে পর্যন্ত সেখানেই কেটেছিল। এবং সেখানে সে যখনই হচ্ছে মানে তার সেখানে সমুদ্র নদী বা হচ্ছে সেখান থেকে প্রায় সময় হচ্ছে বড় বড় জাহাজ যেত, তো সেই সবগুলো দেখতে দেখতেই তার হচ্ছে তার পরের জীবনটা হচ্ছে কেটেছিল। এবং যখনই তার মন কখনো হচ্ছে দিশেহারা হয়ে উঠতো, শিহরিত হয়ে উঠতো, ঠিক আছে, কখনো হচ্ছে তার মন হচ্ছে সেই গতি থেকে যখন ছিন্ন হয়ে যেত, যে গতি যে রোজ সকালে ওঠা, খেলাধুলো করা, ওখানে হচ্ছে যারা আছে তাদের সাথে হচ্ছে মিলেমিশে চলা, তাদের সাথে আনন্দ করা, তারপর হঠাৎ করে কখনো যদি সেই গতি থেকে সে ছিন্ন হয়ে যেত, তখন কিন্তু তার হঠাৎ করে আবার সেই পুরনো দিনের কথা মনে পড়তো, সেই দিদির কথা মনে পড়ে যেত, যে তাকে রোগাগ্রস্ত, যে তাকে এক অবিশ্রান্ত হচ্ছে বৃষ্টির রাত্রেবেলা যখন হচ্ছে পুরনো কাঠে পুরনো হচ্ছে সেই জরাজীর্ণ ঘরের মধ্যে হচ্ছে রোগাগ্রস্ত অবস্থায় হচ্ছে বিছানায় পড়েছিল, তখন সেরে ওঠার অপেক্ষায় সে বলেছিল অপু আমায় একদিন রেলগাড়ি দেখাবি বলে সে তাকে হচ্ছে অনুরোধ করেছিল। তো সেই জিনিসগুলো এখনো কিন্তু তার হচ্ছে মনে পড়ে যায় তার উত্তর জীবনেও। মাঝের পাড়া স্টেশনের ডিস্টেন্স সিগন্যালটা দেখিতে দেখিতে কত দূরে অস্পষ্ট হইতে হইতে শেষে মিলিয়া গেল, এমনকি হচ্ছে সে তার যখন এমনকি তার যে ট্রেন যাত্রা বা তার যে হচ্ছে রেলগাড়ি ভ্রমণ, সেই ভ্রমণে মাঝের পাড়ার যে স্টেশন সিগন্যালটা হচ্ছে দেখা যাচ্ছিল স্টেশনে, সেটাও একটা সময় পরে একদম অস্পষ্ট হইতে হইতে শেষে মিলাইয়া গেল, বোঝা গেল? তো এই হচ্ছে জিনিস। এখানে দেখো লাস্টের এই যে লাইনটা, এর মধ্যে থেকেও কিন্তু কবি অনেক কিছু বলার চেষ্টা করেছে, যে মাঝের পাড়া স্টেশনের যে অস্পষ্ট যে সিগন্যালটা ছিল সেটা কিন্তু একটা সময় পরে হচ্ছে মিলিয়ে গেছে। ঠিক একইভাবে হচ্ছে তার যে দিদি তার জীবনে ছিল, কতখানি জায়গা জুড়ে ছিল, প্রথমে যেভাবে হচ্ছে তার একদম প্রথম যখন সে মারা যায়, যখন হচ্ছে সে গত হয়, তারপরেই বা হচ্ছে যখন সে নিশ্চিন্দপুর ছেড়ে আসে, সেই সময় যতটা হচ্ছে তার কাছে মানে কাছের হয়েছিল, যত বেশি হচ্ছে তার কাছে মনে পড়তো তার দিদির কথা, পরবর্তীকালে কিন্তু আস্তে 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 সে সবগুলো ভুলে যায় এবং আস্তে আস্তে সে অন্য জীবনে প্রবেশ করে। এবং আস্তে আস্তে ঠিক এই সিগন্যালটা যেমন হচ্ছে মিলিয়ে যাচ্ছিল দূরে, আস্তে আস্তে অস্পষ্ট হয়ে যাচ্ছিল তার সেই স্মৃতিগুলো, পুরোনো দিনের সেই স্মৃতিগুলো, সেই রানুদি, সেই বিকেলের খেলাধুলো, পটুদের সাথে খেলা, সেগুলো আস্তে আস্তে সবই যেন তার কাছে আস্তে আস্তে মিলিয়ে গিয়েছিল। তো এই ছিল আমাদের হচ্ছে 27 নম্বর অধ্যায়, যেটা হচ্ছে আমাদের শেষ পার্ট ছিল একদম। ওকে, তো স্টুডেন্ট আই হোপ পুরোটা বুঝতে পেরেছো তোমরা, এরপরে বেশ কিছু কোয়েশ্চেন আনসার আছে,
যেগুলো হচ্ছে তোমরা করো। আশা করি পুরো সিরিজটা তোমরা দেখেছো এবং দেখে থাকলে অবশ্যই এই কোয়েশ্চেনের আনসারগুলো তোমরা করতে পারবে। প্রত্যেকটা কোয়েশ্চেনই তোমরা দেখতে হবে যে প্রত্যেকটা হচ্ছে আমাদের জানা কোয়েশ্চেন, যা যা আমরা পড়েছিলাম তাদের খেলা থেকে শুরু করে যা যা সেগুলোই হচ্ছে আছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে তোমরা দেখো, যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাও, ঠিক আছে? আর যদি মনে হয় যে হ্যাঁ এই কোয়েশ্চেনগুলো করার দরকার আছে তাহলে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ওকে, তো চলো স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। ওকে।